আলি আমাকে ওই গলির পিছনে যে মফিজের গলি ওয়েন্টিকা পুরা চালা চুদা সব সে তার লোকজন দিয়ে তুলে নিতেছে, আমার তোলা সব বাগালে নিতেছে, ঠিক আছে। পারবিন্দে কইতেছে যে আমার বিরুদ্ধে কেস করতে, হ্যাঁ এদিক দিয়ে তো তুমি পারলে কথা কইলে আরেক আরেক আলাপ, তারপর গলির কথা তো জানি আমি, মনে করি যে একটা সারাবারের মধ্যে আছি, ঠিক আছে। এখন আমি তোমার যেটা কইতে আসলাম ব্যাপারটা একটু টপ সিক্রেট রাখতে দেবো, হ্যাঁ তোমারই ফার্স্টে কইতেছি আমি জিনে করতেছি যে আল্লাহ থেকে কিছুদিন অফ যাই, হ্যাঁ দেশের বাইরে চলে যাই, ঠিক আছে। এখন একটু টাকা পয়সার মামলা জানো যে আমার হাতের অবস্থা খারাপ, এখন এখন চারিদিকে ব্লক চিন্তা করতেছি যে বাড়িটা ছাড়া আর কোনো গতি নেই, তোমার তো মনে হয় বাড়িটার ব্যাপারে একটা ইন্টারেস্ট আছে, হ্যাঁ কথা না কথা হয়েছিল মানে হয়তো আমি নেই বা অন্য যে কোনো নেই একটা ফয়সালা তো করতেই হবে, হ্যাঁ তো এখন দেখা তুমি যদি কোনো একটা ধরো ব্যবস্থা করতে পারো, হ্যাঁ তাহলে মনে করো যে ওইটা আমার ভাগের যে টাকাটা ওইটা যদি আমি পাই তাহলে বিদেশে গেলেও তো মনে করো মাস ছয়েকের হলেও অফ থাকবে, হ্যাঁ টাকা পয়সার তো খুবই অবশ্যই দরকার, এটা তো আর তোমার ভাঙে ভাগ নেই, তুমি এটা ব্যবস্থা করে দিতে চেষ্টা করো তাহলে আমার খুবই উপকার। এখন আমি একটা কথা বললে আমি